প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছে? মানুষের মধ্যে সাড়াটা অসম্ভব ভালো। মানুষ সবসময় যে সব কথা সামনে এসে বলতে পারছে না, ভাব প্রকাশ করছে, হাত নাড়ছে, চোখের ইশারায় বোঝাচ্ছে, একবার আমাদের সবাই যেন ভোট দিতে পারি তার সুযোগটা করে দিন। মানুষ নিজের ভোট নিজে দিতে পারা মানে তৃণমূলের কপালে দুঃখ আছে। নির্বাচন কমিশনের একটাই কাজ এটা নিশ্চিত করা, যাতে মানুষ যে যার নিজের ভোটটা নিজে দিতে পারে, এটাই একমাত্র চাহিদা। সব তো মানুষ দেখছে, মানুষ কি কম বোঝে? মানুষ সব বুঝতে পারছে। এটা পাঁচ দফার ভোট এখনো পর্যন্ত হয়েছে। এই যে আপনি দেখছেন, এগুলো হচ্ছে ডিসপারশন, ফ্রাস্ট্রেশন, হতাশার লক্ষণ বিজেপি এবং তৃণমূলের নেতাদের সারা শরীর থেকে বেরোচ্ছে, চোখ মুখ হাবভাবে। তাই ইভিএম ভাঙা হোক, ভোটারকে তাড়া করা হোক, জবরদস্তি বুথের মধ্যে ঢুকতে যাওয়ার চেষ্টা করা হোক, এই যে তৃণমূলের কর্মী বা বিজেপির কর্মীরা করছে কোথাও কোথাও, সংবাদ মাধ্যম তাকে প্রশ্রয় দিচ্ছে, বলছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি। আসলে তো তা না, বরং মাথা ঠান্ডা করে লড়াই করছে মানুষ, তাদের ভরসা বামপন্থীরা, একদমই তাই। ফলে বিজেপি তৃণমূল খুব খারাপ অবস্থার মধ্যে আছে। এখন টেলিভিশন, খবরের কাগজ, হেলিকপ্টার, এই কম্পিটিশনে দু একটা সিট চেষ্টা করে যাচ্ছে ওরা জবরদস্ত। ডায়মন্ডে কি পরিবর্তন আসবে? ডায়মন্ডে লোকে পরিবর্তনের জন্য তৈরি হয়ে বসে আছে। আমরা তো নির্বাচন কমিশনকে একটাই কথা বলেছি, এটা আপনাদের কাজ যেন মানুষ নিজের মত অনুযায়ী ভোট দিতে পারে। থানাগুলো কি তৃণমূলের দলীয় কার্যালয়? ডিএমএসপির অফিস অথবা থানা, এগুলো যেন দলীয় কার্যালয় না হয়। যদি হয় তাহলে ভবিষ্যতে বিপদ হবে, এটা যেন তারা খেয়াল রাখে। থ্যাংক ইউ।